আমার আমার বাইরে আর তার সাথে আরো 40-50 জন এর লোকজন ওই ডুবাইরে নিয়ে মারি ফেলাই দিছে। কিভাবে মারলো, কেন মারলো? মারলো ওই জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় নিয়ে লোকজন গ্রামের লোকের খবর দিয়েছে। এনে কইছে কি ঘটনাটা মেলা দেরি করে কওয়া লাগবে। ওকে ওই এহেন দেন এসে তোমরা ঘাটে এসে চলো, ডুমেরে চলো, একটা ঘের আছে, ঘেরে ডিউটি করতে লোক লাগবে, তো আপনারা চাইলে নিয়ে শেয়ার দেওয়া হবে। তো ওই ওর লোকজন নিয়ে কয়েছে যে যদি উনি ডিউটি করলেন তো করলেন, না করলে ওই জায়গায় যাই দেখে চলে আসবেন। এই একই ওরে নিয়েছে, নিয়ে আর ফেরত দেয় নাই ওই জায়গায় নিয়ে। ওরে একটা দোতলা বিল্ডিংয়ের মধ্যে দোতলায় উপরে রাখছিল, বিল্ডিংয়ে আটকাই রাখছে। আর ওই যারে যারা ওর সাথে ছিল তারও একজন ওই শিকদারের লোক ছিল। ও কইছে কি যে আমি গোসল করে আসি, আপনি ভিতরে থাকেন, ওকে দোতলায় আটকাইয়ে বাইর দিয়ে তালা মারি দিয়ে ও লোকজন ডাক দিয়ে গেছে, ওকে আমি গোসল করে আসি। সকালবেলা গেছে, বিকেলে খবর শুনি যে মার্ডার হয়ে গেছে, 6-7 জন লোক একসাথেই মার্ডার হয়েছে, মারি ফেলাইছে। হ্যাঁ, ফুল মিয়া। আপনার ভাইয়ের অপরাধ কি ছিল? অপরাধ ওর এন্টি ছিল, হ্যাঁ, ওর বিরুদ্ধে কাজ করত। এটা তো মনে মনে খুশি হয়েছি যে আমি তো বিচার করতে পারবো না, আর পারলাম না, আল্লাহ ওর বিচার করে দিয়েছে। আচ্ছা, এখন তো তার বউ কয়টা ছিল? বউ তো শেষ নাই, কিন্তু দুইটা ছিল এই জায়গা শোভা করে, একটা ছিল বউ ছোটটা, আর বড় বউ তো এখনো আছে। সুন্দর ছিল ওইটা তার টার্গেটে পড়ে যেত। আসলে যারা থাকতো ওর এলাকায়, ওর এলাকায় যে মহিলারা থাকতো ওর ইচ্ছে মতন চলা লাগতো, ও তারাও ওই দাও কাছে নিয়ে দৌড়াইছে, না দৌড়াইলে তার খেদাই দিয়েছে, ওদের আর থাকতে দেয় নাই। হ্যাঁ, ওই এখন কি অবস্থা, সে কি আর পরে বিয়ে করেছে? শুনছি বিয়ে করছে, কিন্তু পরে কোথায় বিয়ে করছে কার সাথে তা জানি। এসা শিকদারের একটা মেয়ে কিছুদিন আগে কিন্তু মার্ডার হয়ে গেছে, সোবার মেয়ে, সোবার মেয়েটা মারা, মার্ডার মার্ডার হয়ে গলায় দড়ি দিয়ে, মার গলায় ফাঁস দিয়ে। এটা মাটি মাটি দিছে কোথায়, এখানে নাকি? তো ফাঁসি দিছে ঢাকায় বসে, আমার কোন জায়গা মাটি দিছে সেটা সঠিক বলতে পারবো। এসা শিকদারের এখন কয়টা ছেলে মেয়ে আছে? এর মাইয়া আছে একটা, তিন ছেলে, বাবার পথ পর্যন্ত যাই পারে নাই, এখন সেই সময় তো নাই। এখন আর ব্যবসা বাণিজ্য করে খায়, আচার আচরণ রক্তের ধারা আছে না, রক্তের ধারা আছে না, ভালো ব্যবহার সব মানুষের সাথে করে না। এই যে গেটের সামনে লোকজন দাঁড়াইলে যাতে অযাতে, যে সাংবাদিকের গায়ে সেদিন ইট মারছে, আবার বাড়ির থেকে বাইর করে দিয়েছে, ভিতরে ঢুকছিল দুইজন, মারতেছে গায়ে লাগে না, ইট মারছিল গায়ে লাগে না। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, আপনি তো ঠিক এশা শিকদারের বাড়ির উল্টা পাশে আপনি সম্ভবত চায়ের দোকান বা আপনি বসবাস করেন, আপনি আমাদেরকে বলবেন, আমরা শুনেছি আসলে ভুল হতে পারে বা মিথ্যা হতে পারে, এই বাড়িতে একটি মাগুর মাছের খামার রয়েছে, মাগুর মাছের ঘের ছিল, লোকে শুনছি কইছে যে লোকে ওই যারে মারি ফেলাইছে তাকে খাওয়াইছে ওই জায়গা, কিন্তু আমরা দেখি নাই কোনোদিন। যেই মাগুর মাছের ঘেরটা আপনি বলতে শুনেছেন যে মাগুর মাছের খাবার মানুষকে খাওয়াইতো শুনেছেন, কিন্তু দেখেননি? দেখছি, দিঘির মতন বড় লম্বা দিঘি, ওটা রেলের দিঘি, রেলের দিঘি। আচ্ছা, এমনিতে আমরা শুনেছি বিভিন্নভাবে সুন্দরী মেয়েরা যখন এশা শিকদারের নজরে পড়তো তিনি তাদেরকে ব্যবহার করতেন, করতো, এটা আমরা শুনছি কিন্তু আমরা চোখে দেখিনি, চোখে দেখেনি। আচ্ছা,
এটাই যে এখন এই বাড়িটা যে ভাঙা হচ্ছে, এখানে দশতলা ভবন করা হবে শুনতেছি, তাই যে দশতলা ভবন করে ভাঙবে, মানে এই লোক যার কাছে বেচছে তো অর্ধেক বিক্রি করছে, যার কাছে বেচছে সে নাকি এই ভবন করবে, দশতলা ভবন তিনি তৈরি করবে। আচ্ছা, তো এই মানে এরশাদ শিকদার যখন বেঁচে ছিল বা খুলনা শহরে ছিল, তিনি তো দাপিয়ে বেরিয়েছেন, তার জন্য অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তিনি নেই, এখন আপনারা কেমন আছেন? এখন আগে সেই আল্লাহর রহমতে ভালোই আছে, কিন্তু তাছাড়া এখনও মনে আতঙ্ক আছে, এই যে কথাগুলো আপনাকে সাথে বলতেছি, জীবনের ঝুঁকি আছে, দেখা গেল এরা পয়সাওয়ালা লোক যে কোনো একটা ক্ষতি করে দিতে পারে। আগে দেখেছিলাম যে অনেক ভালো নামি দামি একটা বাড়ি, কিন্তু হঠাৎ করে এরশাদ শিকদারের যে রায় হলো, তার ফাঁসির রায় হলো, তো সে রায় হওয়ার পরে থেকে দেখছি যে বিল্ডিংটা চলে, বিল্ডিংটা ঠিকই দেখছি, যাই আসি দেখি রাস্তায় দেখা পড়ে, কিন্তু হঠাৎ করে আজকে দেখছি ভেঙে দিচ্ছে, কী কারণ কারণটা আমি জানতে পারি নাই, আমি জানার জন্য আসছি, আমি যেহেতু একজন সাংবাদিক, আমি দৈনিক অনির্বাণ বটিয়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে আসছি, আমি অমলেন্দু বিশ্বাস। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন যে স্বর্ণকমল বাড়িটি এক সময় খুলনা শহরের খুব সুন্দর যে একটি বাড়ি ছিল স্বর্ণকমলে, যে বাড়িটি এই বাড়িতে কিন্তু এরশাদ শিকদার বসবাস করতেন। আপনারা জানেন এরশাদ শিকদার বিখ্যাত একজন খুনি ছিলেন, তিনি দিন দুপুরে মানুষকে ছাড় দিতেন না, তো এমনটি কিন্তু আমরা শুনেছি, তো সেই এরশাদ শিকদার কিন্তু নেই, কিন্তু বাড়িটি রয়েছিল, সে বাড়িটিও আজ ভাঙা হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে এমনটি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এরশাদ শিকদারের বাড়িটি কিন্তু একেবারে ভাঙা হচ্ছে, ক্ষমতা দাপটে তিনি কিন্তু দাপিয়ে বেরিয়েছেন এই খুলনা শহরের মধ্যে। এই যে আমরা বাড়িটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাচ্ছেন, ক্ষমতা আসলে বেশি দিন থাকে না, এটাই একটি বাস্তব প্রমাণ। পাপ করলে অবশ্যই পূর্ণ করতে হবে, পাপে ছাড়ে না বাপেরে। কারণ কি এখন তো বহুতলা ভবন হবে, তো এই জন্য আরকি ভাঙতেছে, তো নতুন থেকে না না অতীত তো শেষ হয়ে গেল, তো আগে অতীত তো শেষ হয়ে গেল, এইভাবে আর দেখতে আসবো না কখনো না, এখন তো বহুতলা ভবন হবে, দশতলা হবে আর কি, এখানে না ইচ্ছা আর নাই, কিন্তু বর্তমানে যে কয়তলা ছিল, যে দুইতলা ছিল, এটাই কিন্তু অনেক বেটার ছিল, এটাই ভালো ছিল। আচ্ছা, এই বাড়িটার ভিতরে আপনারা যে দূর দূরান্ত থেকে দেখতে আসতেন, এই কি কি দেখে মানে চমক কি ছিল বা কি জন্য আসতেন দেখতে? না, চমকগুলো ছিল কি ওনার আর কি, ওই কিছু মাছ ছিল আর কি, মাগুর মাছের একটা খামার ছিল, এইগুলো আর কি, এমনভাবে আর কি দেয়ালগুলো সাজানো ছিল আর কি, এইগুলো আর কি খুব সৌন্দর্য। হ্যাঁ, ঢুকেছি, ভিতরে ছিল আর কি একটা মাগুর মাছের একটা পুকুর ছিল আর কি, ওটা খুবই সুন্দর, ওটা খুবই সুন্দর আর কি, আর যে ওনার দেয়ালগুলো খুব, দেয়ালগুলো খুব সুন্দর, ওইগুলো খুব মিস করার মতন। আমি আর কি দেখি নাই, তো আর কি এটা শোনা কথা যে আর কি উনি মানুষ মেরে আর কি মাগুর মাছটা খাওয়াইতো। হ্যাঁ, এই সেই স্বর্ণকমল, না বেশি বড় না, কিন্তু বড় না, কিন্তু ইনার গল্পটা অনেক বড়,